আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছো অবশ্য অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বুধবার চট্টগ্রাম রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেনা প্রধান সেনা প্রধান বলেন দেশের যে কোনো অস্থিতিশীল মুহূর্তে একটি পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করে এ ঘটনায়ও চেষ্টা হয়েছে তেমনটি চট্টগ্রাম সেনানিবাসে ছয়টি ইউনিটকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পতাকা তুলে দেন সেনাপ্রধান এ সময় তিনি কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন নাব্যদা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে তিন শতাধিক যানবাহন বুধবার সকাল থেকে করছে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে চতুর্থ দিনের মতো ভোর ছয়টা পর্যন্ত বারো ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে ঘাট এলাকায় বর্তমানে ঘাট এলাকায় নয় শতাধিক পণ্যবাহী যানবাহন রয়েছে পাড়াপাড়ের অপেক্ষায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় সাত জনের নামে মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজের মামলা দেন শিরুমিয়া নামে এক ব্যক্তি মঙ্গলবার এই মামলাকে মিথ্যা মামলা উল্লেখ করে মামলা প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এর প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় হঠাৎ করে মঙ্গলবার বিকেলে ধারালো দেশীয় অস্ত্র হাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলা করেছে এক যুবক এ ঘটনায় থানার ওসি শাহজাহান সহ আহত হয়েছেন সাধু নামে আরও এক কনস্টেবল রাস্তার উপর প্রায় দুই তিন মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া করার পর ওই যুবককে আটক করে পুলিশ সদর থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানিয়েছেন অভিযুক্তের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোরাইলে তবে আটকের পর সে এক এক সময় এক এক রকম কথা বলছে কক্সবাজারের রামুতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে মৃত্যু হয়েছে নজিবুল আলম নামের এক যুবকের বুধবার রাজার কুল রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের সামনে রামু মরিচা সড়কের পাশে এ ঘটনা ঘটে গাছ কাটার সময় গাছের ডাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের ওপর পড়ে যায় এতে ওই ঢালে বসা নজিবুলও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায় রামু থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজধানীর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা বাড়ছে বিভাগীয় শহরে রংপুরেও বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম জন্মভূমি রংপুরে এ যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে ব্যবসা করছেন প্রায় তিন হাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তা উদ্যোক্তরা জানালেন সরকারি সহায়তায় স্বাবলম্বী হচ্ছেন তারা সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও আরও জানাচ্ছেন মোস্তাফা কামাল তোহা রংপুরে দীর্ঘদিন থেকে হস্ত এবং কুটির শিল্পের ব্যবসা করছেন বেশ কয়েকজন নারী উদ্যোক্তা তাদের মধ্যে আবার ফেসবুকের মাধ্যমেও অনলাইন ও পণ্য বিক্রির পাশাপাশি এখন ছোটখাটো সুরুমও দিয়েছেন এ সকল সফল উদ্যোক্তারা দেশে বড় বড় অনলাইন মেলায় নিয়মিত হাজির হন নিজেদের তৈরি পণ্য নিয়ে করোনাকালে প্রধানমন্ত্রীর কাছে সব নারী উদ্যোক্তাদের দাবি ছিল যেমনটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তাকে অনেক ধন্যবাদ এই সংকটপূর্ণ অবস্থায় আসলে আমাদের নারীদেরকে নিয়ে স্পেশালি ভাবার জন্য তবে করোনাকালে ব্যবসার এই মন্দা ভাব থেকে আবারও ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস এই নারী সংগঠনের সভাপতির আজকে রংপুর শহরে প্রায় সাড়ে তিন হাজারের মতো নারী উদ্যোক্তা তৈরি হয়েছে এই করোনাকালীন সময়ে আসলে আমরা মনের দিক দিয়ে বলেন সবপাশি আমরা ভেঙে পড়েছি আমরা অনলাইনে কাজ করে আমরা সামনে এগোনের চেষ্টা করছি রংপুর উইমেন চেম্বারের হিসেবে এ জুলাই ২০১৪ হাজার সালে নারী উদ্যোক্তা ছিল একশো জনের মতো ছয় বছরে এ চিত্র বদলেছে অনেকটাই এখন প্রায় তিন হাজার নারী প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত একশো জন উদ্যোক্তা নিয়ে আমার এই চেম্বার গঠন এই পরিসরে আমাদের চেম্বারে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন হাজার পাশাপাশি উদ্যোক্তা আগামীতে এ ধারা অব্যাহত থাকবে এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক নারীদের জন্য সব ধরনের প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছেন বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি আমরা ক্ষুদ্র কুটির মাঝারি বৃহৎ শিল্পের কর্মকর্তা আনন্দ টিভিকেই শেষ দিয়েছিলেন গত সপ্তাহের আগে এবং সপ্তাহখানেক আগে তিনি রাজশাহীতে নিজ বাড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি বেকারদের জন্য তৈরি হচ্ছে কাজের সুযোগ সরকারি আরও সহযোগিতা পেলে বিকশিত হবে এ অঞ্চলের নারীরা আর এমনটাই বিশ্বাস সকলের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক তাড়াহুড়া না করে নিরাপদে বাড়ি ফিরি এ প্রতিবাদ্যের সামনে রেখে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও নীলফামারী জেলা মটর মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হল এক মত বিনিময় সভা সারা দেশের মতো নীলফামারী জেলায় পূর্বের ভাড়া চালু করার জন্য ত্রিপক্ষের সকলেই মতামত প্রকাশ করেন এ সময় হাইওয়ে পুলিশ বগুড়ার রিজিয়নের তারাগঞ্জ হাইওয়ে ওসি গোলাম কিবরিয়া মালিক সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের উখিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরি নিশ্চিতকরণের দাবিতে অধিকার বাস্তবায়ন কমিটির উৎসকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার উখিয়ার থাইংখালী বাজারে এই মানববন্ধন কর্মসূচি থেকে হোস্ট কমিউনিটির জন্য ত্রিশ পার্সেন্ট ব্যয় নির্ধারণ দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং এনজিও কর্তৃক স্থানীয়দের জন্য আধুনিক মানের হাসপাতাল নির্মাণ সহ নানাবিধ দাবি তুলে ধরেন মানববন্ধনে বক্তারা এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ